হে মা, এঠো তো মুখে খাচ্ছে না, কিভাবে ঠাম্মিকে মারছে, শরীরটা ভালো না বলে সেইভাবে হাসছেও না, তার কথা এখন ঘটি গামলা আমাদের এখানে তো খুবই গরম পড়েছে, দুই তিন দিন ধরে বৃষ্টি নেই বললেই চলে, তো এর মধ্যে কথার একটু ঠান্ডাও লেগে গেছে, জন্মানোর পর থেকে ও সেইভাবে কোনো ঠান্ডা জ্বর সেইভাবে আসেনি, ভ্যাকসিন দিলেই যা জ্বরটা আসতো, কিন্তু ওর জ্বর এসেছে, মানে আমরা নৈহাটি গিয়েছিলাম, নৈহাটি থেকে ফেরার পরে হয়তো ট্রেনে ওর খুব ঘামে, মানে ঘাম বসেই হয়তো ঠান্ডাটা লেগেছে, না হলে এর আগেও তো গরম পড়েছে বাড়িতে ছিল, এতটা ঠান্ডা লাগেনি, তো আজকে দেখছি নাক থেকে একটু জলও পড়ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, মানে একদমই খাচ্ছে না বললেই চলে, কাল রাতেও সেইভাবে খাইনি, আজ সকালেও একটুও খাইনি, তো এখন সকাল 8টা মতো বাজে, তো টাইমটা তোমাদের বলাই হয়নি, তো এখন 8টা বাজে, নিচে আসলাম হচ্ছে ঠাকুরের ফুলটা ফেলতে, ঠাকুরের বাসন মাজবো, তার জন্য ঠাকুরের ফুল নিচে ফেলে দিয়ে তারপরে বাসনটা পরিষ্কার হয়ে যাবে, তখন বাসনটা মেজে নেব, তো চলো কাজগুলো ঝটপট করে নিই, কথা উপরে রয়েছে ওর ঠাম্মির কাছে, ঠাম্মি ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুমাতেও চাইছে না, একদম খেতে চাইছে না, মানে কি যে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে ও তো আর বলতে পারছে না, নিশ্চয়ই ওর শরীরটা খারাপ করছে, না হলে এমন করবে কেন বলো, আমাদের বড়দেরই শরীরটা খারাপ করলে কেমন, আমরা খেতে পারি না, আর ও তো কথাও সেইভাবে বলতে পারে না, মানে খুবই কষ্ট হচ্ছে, মানে সারাদিন খুত 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 করে কেঁদেই যাচ্ছে, এমনি তো মাঝে মাঝে কোলে ওঠার জন্য কান্না করে, একা থাকবে না, কিন্তু আজকের কান্নাটা একটু অন্যরকমই, মানে সারাদিনই কেঁদে যাচ্ছে, সকাল থেকে মানে এখন 8টা মতো বাজে, এখন তো ওঠে না, ধরো ও ওঠে 3:30-4টার দিকে, সেই থেকে এরকম খুঁত 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 করে কেঁদেই যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না, অন্যদিনে মানে একটু বিস্কুট খায়, আমরা যদি চা খাই ও আমাদের খাওয়া দেখলে দেখে হা হা করে থাকিয়ে থাকে, তখন একটু একটু মুখে বিস্কুট দিই, আজকে সেই বিস্কুটটাও পর্যন্ত খেলো না, মানে এতটাই শরীরটা খারাপ করছে, তো চলো নিচের কাজটা সেরে নিয়ে ফুলটা ফেলে উপরে যাই তোমাদের সাথে দেখছি, এই দেখো ঠাকুরের ফুল, এটা এখন এই যে এই জায়গায় এখানে ফেলি, এই যে ফেলা হয়ে গেছে, এবার এইটা মাজবো, দেখো আজকের ওয়েদারটা খুবই রোদ উঠছে, আমরা তো ভাবছি ভাদ্র মাস পড়ে গেছে, এখন সব জামা কাপড় গুলো রোদে দেবো, তাই আজকে ভাবছি বিছানা দিয়েই শুরু করি, বিছানাটা আজকে রোদে দেবো ভাবছি, এই দেখো আর ঠাম্মি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর ওর অবস্থা দেখো, ও হিসি হয়ে গেছে, হ্যাঁ যে দেখছি এই দেখো কথার অবস্থা দেখো, কিভাবে ঠাম্মিকে মারছে, সমানে এইভাবে পা চালাই, সমানে লাথি, তুমি বালিশ নাও, লাগে খুব লাগে, আবার বালিশ দিলে রেগে যায়, ভালো করে মারতে পারে না, না কি হচ্ছে, হ্যাঁ সকাল থেকে এরকম কান্না, সকাল থেকে তোমার কান্না, কি হচ্ছে, ঠাম্মি ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুমাও সোনা, সমানে সাইকেল চালা, হ্যাঁ গরম করে দিচ্ছি আমি, আসলে ভালো লাগছে না শরীরটা, আমাদের বড়দেরই ঠান্ডা লাগলে কেমন শরীরটা খারাপ করে, হ্যাঁ দি শোনা আমি দুধ নিয়ে আসছি, মা এইদিকে সবকিছু ভেজাচ্ছে, দিচ্ছি এটা দেবো, মা যে গরম জলে বিছানার চাদর আর হচ্ছে তোষকের ওয়ার বালিশের ওয়ার এগুলো দিচ্ছে, এই যে এটা হচ্ছে ঠাকুরদার লাঠি, হ্যালো বন্ধুরা, এই দেখো কথার শরীরটা খুব একটা ভালো না, এখন কথাকে নিয়ে একটু নিচে আসলাম, তোমাদেরকে তো দেখালামই, ও ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে আবার জামা টামা চেঞ্জ করে দিয়ে, কারণ হিসু করে দেয় জামাতে ভিজে যায় হিসুটা, কিছুটা হলো, দেখো শরীরটা ভালো না বলে সেইভাবে হাসছেও না, তাই ভাবলাম নিচে আসলাম, নিচে এসে দেখি মেঘ করেছে, ভাবলাম একটুখানি কথাকে নিয়ে উঠোনে হাঁটবো, তো ছাদে হচ্ছে যাবো না আর নিচেই আসলাম, দেখো কি করছে, একটুও খাওয়া দাওয়া করছে না, খাওয়া প্রায় ভুলেই গেছে, এই যে তাও এখন একটুখানি চিৎকার করছে, যেহেতু অনেকক্ষণ থেকে কোলে নিয়ে হাঁটছি, হ্যাঁ মা তাকাও এদিকে, মা আস না সোনা, হ্যাঁ ওদিকে দেখতে ব্যস্ত, সোনা তোমার শরীর ভালো নেই মাম্মা, চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই,
কত এখন ঘটি গামলা বাসন সব কিনতে এসছে কত দেখছে দেখো গামলা গুলো দেখছে দেখো কত বড় হয়ে যাচ্ছে শোনা কোন গামলাটা কিনবা তুমি হাড়িটা পছন্দ কথা শোনা কথা না ওটা দেখতে ভালো না আমি এই জিনিসই দেখেছিলাম কথা এই যে কথা এখানে কথাকে দেখাও কথার কোনটা পছন্দ দেখাও কই শোনা কথা খেতে খেতে নিচে চলে এসেছে মুখে এটো তো কথা লেগে আছে কথা আর দেখাবে না মুখে এটো না আর দেখাবে না কই 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 দেখি 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 হে মা এটো তো মুখে খাচ্ছে না সাত আট চামচ খেয়েছে তারপর আর খাবে না হাসছিল কিছুক্ষণ আগে কথা পছন্দ হয়েছে হাড়ি আমি খেতে খেতে চলে এসেছি নিচে কথার জ্বর হয়েছিল আজকে শরীরটা একটু ভালো আছে কিন্তু মেয়ে একদমই খাওয়া দাওয়া করছে না ওর খাওয়ার কোন ইচ্ছা দুর্বল জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে নাকি দেখছে আকাশ দেখছে বৃষ্টি আসবে নাকি